একাত্তর টিভির পথেই হাঁটছে ডিবিসি নিউজ ইসলাম ও আলেম ওলামারাই টার্গেট বললেন মিজানুর রহমান আজহারি ইসলামিক আলোচক হজরত মিজানুর রহমান আজহারি তার একটি ভেরিফাইড ফেসবুক পেজে একথা বলেন আমরা তা হুবহু তুলে ধরলাম গতকাল দেখলাম যে ডিভিসি নিউজের একটি সংবাদের শিরোনামে ওনারা লিখেছেন বিশেষ মহলের গণমাধ্যম বয়কটের ঘোষণা রাজনৈতিক ষড়যন্ত্র সাংবাদিকরা সমাজের দর্পণ এভাবে ভুলভাল সংবাদ পরিবেশন করা সাংবাদিক কর্মীদের উচিত নয় এগুলো আপনাদের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে গণমাধ্যম বয়কটের কথা আমরা বলিনি শুধু একাত্তর টিভি বয়কটের কথা বলেছি গণমাধ্যম বয়কট করলে আমরা চলবো কি করে দেশ চলবে কি করে বয়কটির আহ্বান তো আমরা গণমাধ্যমের থ্রুতেই করেছি আপনাদের নিজেদের দোষ পুরো গণমাধ্যমের উপর চাপাতে কেন চাচ্ছেন ভাই আর বা গণমাধ্যমকে করতে যাব কোন দুঃখে বয়কট করেছে সুনির্দিষ্টভাবে একটি টিভিকে সেটা হচ্ছে একাত্তর টিভি আর এখানে রাজনীতি বা ষড়যন্ত্রের কিছু নেই সব জায়গায় শুধু রাজনীতি খোঁজা একটা বুদ্ধিবৃত্তিক পঙ্গুত্ব ও অসুস্থ চিন্তার প্রভাব সুস্পষ্ট ইসলাম বিরোধিতার কারণেই একাত্ম টিভিকে আমরা বয়কটের আহ্বান জানিয়েছি বাংলাদেশের প্রতিদ্বর্ষা আস্থাভজন প্রায় সকল আলেমগণই এই আহ্বান জানিয়েছেন বিবেকপান ধর্মপ্রাণ লোকজনও এই আহ্বানের সাথে একাত্মতা ঘোষণা করেছে এই টিভির সাথে আমাদের বিরোধীর জায়গা কেবল একটি আর সেটা হলো ইসলাম বিদ্বেষ অন্য কিছু নয় বিভিন্ন প্রোগ্রামে ধারাবাহিকভাবে ইসলামিক হেয় করা ইসলামের বিভিন্ন অনুষঙ্গগুলোকে ছোট করা কিংবা তাচ্ছিল্যের চোখে দেখা এবং সর্বদা বিভিন্ন ইসলামিক কার্যক্রমের ও মুসলমানদের নেতিবাচকতা খুঁটে খুঁটে বের করা যেন তাদের ব্রত তাই এই টিভি বয়কটের ঘোষণা দেওয়াটা ছিল আমাদের নৈতিক দায়িত্ব ধরুন আমি কোনো দোকান থেকে এক কেজি আটা কিনলাম বাড়িতে এসে দেখি ওগুলো নষ্ট ছিল এবং এরকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে তখন আমি আমার পরিচিতজনকেও ওই দোকান থেকে কিছু না কেনার জন্যই অনুরোধ করব। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ আমরাও তাই করেছি আপনারাই তো চিন্তার স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আসর জমিয়ে রাখেন কিন্তু এক্ষেত্রে এসে স্ববিরোধিতা দেখাচ্ছেন কেন পাশাপাশি সংবাদটিতে এভাবে প্রশ্ন করা হয়েছে যে বা যারা বয়কটের আহ্বান জানাচ্ছে তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু আহ্বানকারীদের যদি না থাকে তাহলে আপনারা এটা এটা নিয়ে নিয়ে এত এত উদ্বিগ্ন কেন আর করে নিউজ কভার দিচ্ছেন কেন পছন্দ না হলে যে কেউ যে কোনো গণমাধ্যম এড়িয়ে যেতেই পারে প্রয়োজনে বয়কটও করতে পারে এটা নিয়ে বিশেষ কিছু গণমাধ্যমের অতি উৎসাহ হওয়ার কি কারণ আহ্বানকারীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনারাও সন্ধিহান হলেও আপনাদের প্রতি গণমানুষের আস্থা ও বিশ্বাসযোগ্যতা কতটুকু সেটা জানতে আপনাদের এ ধরনের হলুদ মেশানো নিউজের কমেন্টস গুলো একটু পড়ে দেখতে পারেন অথবা জরিপ চালাতে পারেন তখনই জানতে পারবেন আপনাদের ব্যাপারে পাবলিক পারসেপশন কেমন তাছাড়া একাত্তর টিভির বিভিন্ন টক শোতে এসে দেশের গুণীজনরা একাত্তর টিভি সম্পর্কে বিভিন্ন সময়ে কি ধরনের মন্তব্য করে গিয়েছেন সেগুলো অনলাইনে ভাসছে সে আলাপে আর যেতে চায় না যে কোনো প্রতিষ্ঠানের নামের শুরুতে শুধু একাত্তর শব্দটা বসালেই সেটা গ্রহণযোগ্য হয়ে যায় না নীতি আর সততা দিয়ে গ্রহণযোগ্যতা অর্জন করতে হয় একাত্তর কোন পণ্য নয় একাত্তর সবার একাত্তর মানে স্বাধীনতা সার্বভৌমত্ব সাম্য ও সুশাসন যে যার সুবিধা মতো একাত্তর বিক্রির ঠিকাদারি বাতিল করা প্রয়োজন পরিশেষে সকল সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব হলুদ সাংবাদিকতা পরিহার করুন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন সাদাকে সাদা আর কালোকে কে কালো বলার সাহস অর্জন করুন ইসলামের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন যে কোনো প্রতিবেদনকে প্রান্তিকতা মুক্ত রাখতে শুধুমাত্র অসঙ্গতি বা নেতিবাচকতা নিয়ে না পড়ে থেকে ইতিবাচকতাও তুলে ধরুন কখনো গুজব ও অনুমান নির্ভর তথ্য প্রচার করতে যাবেন না যে কোনো বিশেষ মহলকে সবসময় সুবিধা দিয়ে নিউজ করা থেকে বিরত থাকুন লেজুরবৃত্তির সাংবাদিকতা করে সাংবাদিকতার মতো এমন মহান পেশাকে কলঙ্কিত করবেন না প্লিজ